ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটায়ের শনাক্তকারী বৈশিষ্ট্য। এসিডিয়া ট্যাডপোল লার্ভা সম্পর্কে লিখো। সেফালোকর্ডাটার সাধারণ বৈশিষ্ট্য লিখো। এসিডিয়া ও ব্রাঞ্চিওস্টামাটায়ের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে পার্থক্য লিখো। অ্যাগনেটা কী? প্যাট্রোমাইজনকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? স্কেলিডিয়ন এর 10 জোড়া করোটিক স্নায়ুর নাম লিখো। হাঙ্গর ও রুই মাছের মধ্যে পার্থক্য লিখো। রুই মাছের অ্যাফারেন্ট ও ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্রের বর্ণনা দাও। পুরুষ ব্যাং এবং স্ত্রী ব্যাঙের মধ্যে পার্থক্য লিখো। টেম্পোরাল ফসা কী? সরীসৃপের শ্রেণীবিন্যাস এর গুরুত্ব লিখো। কবুতরের বিভিন্ন ধরনের পালকের কাজ লিখো। কবুতরের দ্বিশোষণের কৌশল সম্পর্কে লিখো। গিনিপিকের অন্তঃকর্ণের গঠন ও কাজ লিখো। মেসোজোয়িক যুগকে সরীসৃপের যুগ বলা হয়েছে কেন? সিনোজোয়িক এরাকে স্তন্যপায়ীর যুগ বলা হয় কেন? ড্রসোফিয়ার লিঙ্গ নির্ধারণের কৌশল বর্ণনা করো। লিঙ্গেজ ও ক্রসিং ওভারের মধ্যে পার্থক্য উল্লেখ করো। গ বিভাগে 10 নম্বর করে থাকে প্রত্যেকটি প্রশ্নে। 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং 1টি উদাহরণ সহ অ্যাম্ফিবিয়ার শ্রেণীকে বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস করো। ফিল্টার ফিডিং কী? এসিডিয়া এর খাদ্য গ্রহণের কৌশল বর্ণনা করো। এসিডিয়া ও ব্রাঞ্চিওস্টোমাটায়ের গলগিলীয় অঞ্চলের তুলনা করো। ব্রাঞ্চিওস্টোমাটার খাদ্য এবং খাদ্যগ্রহণ পদ্ধতি বর্ণনা করো। প্যাট্রোমাইজনের জননকালীন আচরণ বর্ণনা করো। টিকটিকির রেচন প্রজননতন্ত্রের বর্ণনা করো। ক্যাভিয়ায়ের চোখের গঠন বর্ণনা করো। সংক্ষেপে মানুষের প্রত্নতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে বর্ণনা করো। 3 স্টারগুলো ইম্পর্টেন্ট বেশি।